সুইডেনে যারা গাড়ি কেনার কথা ভাবছেন, যারা সুইডেন চলে এসেছেন বা বাংলাদেশ থেকে সুইডেনে এসে গাড়ি চালাবেন বা গাড়ি কিনবেন, এই টেন্ডেন্সি নিয়ে, এই মেন্টালিটি নিয়ে যারা বাংলাদেশ থেকে আসছেন অথবা যারা সুইডেনে বসবাস করছেন স্টুডেন্ট হিসেবে এবং আপনি চাচ্ছেন যে আপনি একটা গাড়ি কিনে দেন আপনি ড্রাইভিং চালানো শেখেন, এই কাজগুলো করার জন্য আপনার যত উপযোগী ড্রাইভিং এবং গাড়ি সম্বন্ধে সম্যক ধারণা থাকতে হবে। বিকজ আপনি যদি গাড়ি সম্বন্ধে ধারণা না থাকে তাহলে আপনি গাড়ি কিনতে গেলে অনেক বড় ধরনের বিপদে পড়তে পারেন, অর্থাৎ যে টাকা আপনি ইনভেস্ট করতেছেন একটা গাড়ি কেনার পেছনে তার চেয়ে অনেক বেশি টাকা গাড়ি কেনার পর আপনার খরচ হবে। সেগুলো নিয়ে আজকে কথা বলবো। সুইডেনের হামস্টার শহর থেকে রয়টার্স ইউটিউব চ্যানেল থেকে আরান বলছি, হামস্টার সুইডেন থেকে। কেমন আছেন সবাই আপনারা? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নর্ডিকটাসের মাধ্যমে জুন থেকে যারা স্প্রিং সেমিস্টার 2022 জন্য অ্যাপ্লিকেশন করতে চান মাস্টার্স প্রোগ্রাম ইন সুইডেন, আপনারা সবাই নর্ডিকটাসের service@nordictrans.se তে মেইল করুন এবং নর্ডিকটাসের ওয়েবসাইট ভিজিট করুন www.nordictrans.se, সেখানে গিয়ে আপনাদের এলিজিবিলিটি টেস্ট দেন এবং যদি পাস করেন আপনারা সাথে সাথেই একটা মেইল পেয়ে যাবেন উইথ প্রসেস। প্রসেস নিয়ে যদি কোনো কনফিউশন থাকে ইমিডিয়েটলি সেন্ড এ মেইল টু service@nordictrans.se এবং এর মাধ্যমে খাদিজ অথবা দিনা আপনাকে হেল্প করবে ইনফরমেশন দিয়ে। আমি একটু মুভ করছি সেজন্য হয়তো মাঝে মাঝে একটু ব্লার দেখা যেতে পারে, বাট আমি চেষ্টা করবো কম মুভ করার জন্য। বাতাসের কারণে একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে কথা বলা ডিফিকাল্ট, বাট আমি চেষ্টা করবো যতটা সুন্দর সাবলীলভাবে ধীরস্থিরভাবে আপনাদের সাথে গাড়ি কেনার যে তথ্যগুলো আছে সেগুলো যেন শেয়ার করতে পারি, যেন আপনারা বাংলাদেশিরা যারা বাংলাদেশ থেকে অথবা বাংলাদেশ থেকে সুইডেনে এসে বা বাংলাদেশ থেকে মনস্থির করে যারা গাড়ি কেনার জন্য স্বপ্ন নিয়ে আসতেছেন তাদের স্বপ্নটা যেন কোনো কারণে ব্যতীত না রূপ না নেয়, সেজন্য আমি চেষ্টা করবো আজকে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। এনিওয়ে, সো যারা গাড়ি কিনতে চান সুইডেনে আসার পর তাদেরকে গাড়ি কিনতে হলে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে। আমি এখানে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছিলাম এর আগে এবং ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমার ভিডিওগুলোর মধ্যে বেশিরভাগ ভিডিও ছিল হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের নেওয়ার আগে প্রিপারেশন কীভাবে নিতে হবে সেগুলো নিয়ে। প্রিপারেশনের এই ধাপে আমি এই পর্বে আমি আজকে গাড়ি নিয়ে কথা বলবো, অর্থাৎ যারা গাড়ি কিনবেন সুইডেনে আসার পর কী কী জিনিস আপনার খেয়াল রাখতে হবে যখন আপনি গাড়ি কিনবেন। প্রথমে আজকে যে জিনিসটি আলোচনা করবো সেটা হচ্ছে গাড়ির এনভায়রনমেন্টাল ট্যাক্স। এনভায়রনমেন্টাল ট্যাক্স সুইডেনে ইয়ারলি দিতে হয় প্রত্যেকটা গাড়ির জন্য। আপনার যদি পাঁচটা গাড়ি থাকে আপনার পাঁচটা গাড়ির জন্য আপনাকে এনভায়রনমেন্টাল ট্যাক্স। এই এনভায়রনমেন্টাল ট্যাক্সটা কীভাবে ক্যালকুলেটেড হয় এবং গাড়ি কেনার আগে এনভায়রনমেন্টাল ট্যাক্স কত জানা এটা জানা কেন জরুরি সেটা নিয়ে আমি আজকে কথা বলব। এনভায়রনমেন্টাল ট্যাক্স মানে হচ্ছে এনভায়রনমেন্টকে যতটা ক্ষতি না করে পারা যায়, যদি আপনি ক্ষতি করেন তাহলে সেটার জন্য আপনাকে অ্যাকাউন্টেবিলিটি দেখাইতে হবে। এটাকে সুইডেনে অ্যাকাউন্টেবল ট্যাক্সও বলা হয়। আপনি এনভায়রনমেন্টে যখন গাড়ি চালাবেন তখন আপনার গাড়ি থেকে যে কার্বন ডাইঅক্সাইড এমিশন হবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যখন নির্গত হয় সিলিন্ডার দিয়ে তখন সেই সিলিন্ডারে কার্বন ডাইঅক্সাইডের কারণে আমাদের বায়ুমণ্ডলের উপর প্রভাব পড়ে এবং এই বায়ুমণ্ডলের উপর প্রভাব পড়ার কারণে পৃথিবীর মধ্যে টেম্পারেচার দিন দিন বাড়তে থাকে এবং আস্তে আস্তে এই টেম্পারেচার বাড়ছে। এই জিনিসগুলো সম্বন্ধে আমরা সবাই মোটামুটি ক্লিয়ার। কেন বললাম এই জিনিসটা, কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এমিশন এগুলো নিয়ে, এই কার্বন ডাইঅক্সাইড এমিশন যেন কম হয়, যেন পৃথিবীর গ্রিন হাউস এফেক্টটা যেন কম হয়, এই জিনিসগুলো সম্বন্ধে এখানে সুইডেনে ইউর সাথে একটা প্যাক্ট আছে। প্রত্যেকটা ইউ কান্ট্রিতে এই জিনিসগুলো মেনটেন করা হয়। আপনি যদি অনেক বড় কোনো গাড়ি কেনেন বা আপনি যদি অনেক পুরনো একটা গাড়ি কেনেন তাহলে এই গাড়ির কার্বন ডাইঅক্সাইড এমিশনের উপর ডিপেন্ড করে আপনাকে এর এনভায়রনমেন্টাল গ্রিন ট্যাক্স দিতে হবে। এই গ্রিন ট্যাক্সটা সুইডেনে কীভাবে ক্যালকুলেশন করা হয়? সুইডেনের গ্রিন ট্যাক্স বা এনভায়রনমেন্টাল ট্যাক্স বা অ্যাকাউন্টেবল কার ট্যাক্স যেটা আছে সেটা ট্যাক্সটা অ্যানুয়ালি আপনাকে পে করতে হবে। যদি এই ট্যাক্সের পরিমাণ 3600 ক্রাউন এর উপরে হয় তাহলে আপনাকে বছরে তিনবারে আপনাকে এই ট্যাক্সটা পরিশোধ করতে হবে ইনস্টলমেন্টের মাধ্যমে। কারণ 3600 ক্রাউন মানে হচ্ছে বাংলাদেশ টাকায় প্রায় 34,000 টাকা, এটা অনেক বড় একটা অ্যামাউন্ট। এই জন্য সুইডিশ সরকার মনে করে যে 3600 ক্রাউনের উপরে যারা এনভায়রনমেন্টাল ট্যাক্স দেয় তারা বছরে তিনবারের এই ট্যাক্সটা প্রদান করে। এখন কথা হচ্ছে বছরে কোন তিনবার, এটা সাধারণভাবে আপনার রেজিস্ট্রেশন যে নাম্বার প্লেট থাকবে সেটার লাস্টে যে ডিজিট থাকবে সেটার উপরে ডিপেন্ড করে। ধরেন আপনার লাস্টের ডিজিট হচ্ছে নাম্বার 2, ধরেন আপনার আপনার গাড়ির প্লেটের
আপনার যে গাড়ির রেজিস্ট্রেশন প্লেট আছে সেই প্লেটের নাম্বার হচ্ছে ABC132, আপনার লাস্টের ডিজিটটা হচ্ছে 2, অর্থাৎ আপনার ক্যালকুলেটেড ট্যাক্সটা দিতে হবে হচ্ছে ইন দ্য মান্থ অফ মে, মেতে গিয়ে আপনাকে দিতে হবে ট্যাক্সটা। এই যে আপনি মে থেকে শুরু করলেন ট্যাক্সটা দেওয়া, যদি জিরো থাকে তাহলে মার্চ থেকে শুরু করতে হবে। সো মার্চ এপ্রিল মে এইভাবে শুরু হয়। আর যদি কোনো কারণে আপনার ইনস্টলমেন্ট থাকে, অর্থাৎ 3600 crowns বেশি আপনি ট্যাক্সটা দেন, তাহলে আপনাকে তিনবার এটা পরিশোধ করতে হবে। তার মধ্যে মান্থটা হবে হচ্ছে, একটা লিস্ট আছে, লিস্টের মধ্যে যদি আপনার মে হয় তাহলে আপনাকে দিতে হবে জানুয়ারি এবং সেপ্টেম্বর। তো এই এনভায়রনমেন্টাল ট্যাক্সটা আপনাকে পরিশোধ করতে হবে তিনটা ইনস্টলমেন্টের মাধ্যমে, যদি আপনি 3600 crowns চেয়ে বেশি অ্যামাউন্টের ট্যাক্স পে করেন। আর যদি আপনি স্বল্প অ্যামাউন্ট, এর চেয়ে কম অ্যামাউন্ট পে করেন, তাহলে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারের লাস্ট ডিজিট অনুযায়ী যেই মাসে পে করার কথা সেই মাসে ট্রান্সপোর্ট এজেন্সি থেকে আপনাকে একটা লেটার পাঠানো হবে। এই লেটারের মাধ্যমে আপনি যেই অ্যামাউন্ট আসবে, ইনভয়েস আসবে, সেই ইনভয়েস অনুযায়ী আপনি ট্রান্সপোর্ট ইনস্টিটিউশন ব্যাঙ্গিরোর নাম্বারে আপনি আপনার ট্যাক্সটা প্রদান করবেন। প্রত্যেক বছর একটু এক্সট্রা আপনাকে প্রদান করতে হবে। এখন কত টাকা আপনি পে করবেন, এখানে সুইডিশ নিয়ম অনুযায়ী আপনাকে প্রত্যেক গাড়ির জন্য একটা বেস ট্যাক্স দিতে হয়, এটা হচ্ছে 360 Swedish crowns, অর্থাৎ 360 Swedish crowns দিতে হবে। এটা হচ্ছে বেস ট্যাক্স, এটা আপনাকে দিতেই হবে। বাংলাদেশে যেরকম বিদ্যুৎ বিদ্যুতের কারেন্টের একটা মিনিমাম কস্ট আছে, আপনি লাইন ইউজ করেন বা না করেন, আপনার যদি লাইন খোলা থাকে তাহলে আপনাকে একটা মিনিমাম ট্যাক্স দিতে হবে, মিনিমাম একটা বিল দিতে হবে। ঠিক তেমনভাবে এখানেও একটা বেস ট্যাক্স আছে, এই বেস ট্যাক্সটা হচ্ছে 360 crowns, অর্থাৎ বাংলাদেশের টাকায় প্রায় 3600 টাকা, এটা হচ্ছে বেস ট্যাক্স। এখন এরপরের যে ক্যালকুলেশনটা সেটা হবে হচ্ছে আপনার গাড়ি কত কার্বন ডাইঅক্সাইড এমিশন করে, নির্গত করে, আপনার গাড়ি দিয়ে কার্বন ডাইঅক্সাইড কত নির্গত হয়। আপনার পার গ্রাম কার্বন ডাইঅক্সাইডের উপর 22 সুইডিশ ক্রাউন ধরা হবে যদি এটা 111 grams per kilometer হয়, অর্থাৎ 111 grams per kilometer উপরে যদি হয় তাহলে প্রত্যেক গ্রামের জন্য আপনাকে দিতে হবে হচ্ছে 22 crowns এক্সট্রা। ধরেন আপনার গাড়ি 200 grams per kilometer আপনার কার্বন ডাইঅক্সাইড ইমিশন হয়, তাহলে যে 89 grams যেটা আছে এই বাকি 89 grams জন্য আপনাকে প্রত্যেক গ্রামের জন্য আপনাকে 22 crowns করে দিতে হবে। এখন আপনি 89 দিয়ে 22 গুণ করেন, গুণ করে যত আসে তত টাকা আপনাকে দিতে হবে, প্লাস 360 বেস ট্যাক্স। এইটা দিতে হবে আপনাকে যদি আপনার গাড়িটা বেনজিন দ্বারা চালিত হয়, অর্থাৎ পেট্রোল দ্বারা যদি চালিত হয় তাহলে এই ট্যাক্সটা আপনাকে দিতে হবে। যদি এই গাড়িটাই যদি সেম ইঞ্জিনের গাড়ি যদি আপনার ডিজেল দ্বারা চালিত হয় তাহলে এটাকে, এই অ্যামাউন্টকে গুণ দিতে হবে আপনার 2.37 দিয়ে। গুণ দেওয়ার পর যা আসবে তার সাথে প্লাস করবেন হচ্ছে, যদি গাড়িটা 2008 সালের আগে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনাকে দিতে হবে এক্সট্রা 500 crowns, যদি গাড়িটা 2008 সালের পরে যদি রেজিস্ট্রেশন করা হয় তাহলে আপনাকে দিতে হবে এক্সট্রা 250 crowns। ডিজেল যারা চালিত হলেই শুধুমাত্র এই টাকাটা দিতে হবে। এই সবগুলো অ্যামাউন্ট একসাথে করে যে অ্যামাউন্টটা আসে সেটাই হচ্ছে আপনার ইয়ারলি আপনার এনভায়রনমেন্টাল ট্যাক্স। এখন আমরা যারা বাংলাদেশি, যারা আমরা বাংলাদেশ থেকে আসছি নতুন, কিন্তু আমরা গাড়ি পাচ্ছি, একটা BMW পেয়ে গেলাম মাত্র 10,000 Swedish crowns, গাড়িটা অটোমেটিক অথবা ম্যানুয়াল যেটাই হতে হোক না কেন, গাড়িটার প্রথমেই যেটা চেক করতে হবে সেটা হচ্ছে তার অ্যানুয়াল ট্যাক্স। হয়তোবা এই গাড়িটা 2008 সালের আগে আপনি বাড়িয়েছেন, বা এই গাড়িটা হয়তো রেজিস্টার্ড হয়েছে সুইডেনে 2008 সালের আগে, যদি সেটা হয়ে থাকে 2008 সালের আগে রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অনেক বড় একটা অ্যামাউন্ট ট্যাক্স প্রত্যেক মাসে দিতে হবে। কথার কথা, আপনি 10,000 crowns দিয়ে এই গাড়িটা কিনলেন, অর্থাৎ 100,000 টাকা দিয়ে আপনি একটা BMW গাড়ি কিনলেন সেকেন্ড হ্যান্ড বলছি না, এখানে কয়েকটা রিকন্ডিশন হতে পারে, অনেকগুলো হাত দিয়ে এই গাড়িটা সেল হতে পারে, আপনি হয়তো একজনের কাছ থেকে কিনলেন যার নাম্বার হচ্ছে 8 নাম্বার, আপনি গাড়িটা কেনার পরে আপনি হয়ে গেলেন 9th owner হিসেবে আপনি একটা BMW কার কিনলেন, এবং এই কার কেনার পর আপনি ট্যাক্সটা চেক করলেন না কোনো কারণে, কারণ আপনি নতুন বাংলাদেশ থেকে আসছেন, স্টুডেন্ট হিসেবে আসছেন, মাত্র 100,000 টাকা একটা গাড়ি পাইছেন, আপনি BMW চালাবেন, দ্যাটস ভেরি গুড, আপনি কিনে ফেললেন গাড়িটা। গাড়িটা কেনার পর আপনার কাছে একটা ইনভয়েস চলে আসলো, এই ইনভয়েসের মধ্যে লেখা যে আপনাকে 3,000 crowns প্রত্যেক বছর 3,000 crowns এই গাড়িটার জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে। 3,000 crowns গাড়ির জন্য ট্যাক্স দেওয়া মানে হচ্ছে 30,000 টাকা আপনাকে, বাংলাদেশ টাকায় 30,000 টাকা আপনাকে প্রত্যেক বছর এই গাড়িটার জন্য ট্যাক্স দিতে হবে। তার মানে এই গাড়িটার কার্বন ডাইঅক্সাইড ইমিশন, অর্থাৎ সে কার্বন ডাইঅক্সাইড নির্গমনের পরিমাণ অনেক বেশি,
অর্থাৎ এই গাড়িটা ফিউল কনজাম্পশন অনেক বেশি। অর্থাৎ পুরনো এই গাড়িটা কিনে আপনি 10,000 টাকা দিয়ে হয়তো ফিক্সড একটা অ্যাসেট দিয়ে আপনি গাড়িটা কিনে ফেলেন, কিন্তু তারপর প্রত্যেক মাসে এটার পিছনে ফিউল কস্ট, এটার মেনটেন্যান্স কস্ট, এটার ইয়ারলি ট্যাক্স আসতেছে। 5 বছর পর এই গাড়িটার জন্য আপনি ট্যাক্স দেবেন হচ্ছে 3,15,000 crown। অর্থাৎ 5 বছর এই গাড়িটা চালালে 15,000, অর্থাৎ গাড়ির দামের চেয়ে বেশি আপনি গাড়িটার ট্যাক্স আপনি পে করছেন। এটা খুব ইরিটেটিং এবং খুব ফ্রাস্ট্রেটিং, কারণ আপনি গাড়িটা ইউজ করছেন, গাড়িটার ইউজ এবং গাড়িটার পেছনে আপনি যে খরচ করছেন এই দুটা একটাও আপনার শ্রমের তুলনায় বোর্থ হচ্ছে না। সেই জন্য এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে একটা গাড়ি কিনতে হবে। গাড়ির দাম যাই হোক না কেন, একটা গাড়ির দাম 30,000 crown হতে পারে, কিন্তু সেই গাড়িটা ট্যাক্স হয়তো বা প্রত্যেক মাসে আপনি যদি ক্যালকুলেশন করেন একটা ইয়ারে সেই গাড়িটার ট্যাক্স হয়তো হবে 1900 crown বা 2000 crown বা 1500 crown, এরকমও আছে। 1500 crown ইয়ারলি ট্যাক্স দিতে হয়, যেগুলো একটু ভালো গাড়ি, একটু দামি গাড়ি, সেগুলো যখন আপনি কিনবেন তার ইয়ারলি ট্যাক্স তখন অনেক কম টাকা দিতে হয়। অর্থাৎ প্রত্যেক মাসের মেনটেন্যান্স খরচটাও অনেক কম এবং গাড়ির যে ফিউয়েল কস্ট সেটাও অনেক কম। গাড়ির ফিউয়েল কস্ট কীভাবে চেক করবেন এবং এটা নিয়ে হয়তো পরবর্তীতে আরেকটা ভিডিও থাকবে আপনাদের জন্য। যারা বাংলাদেশ থেকে আসছেন, নতুন গাড়ি কেনার চিন্তা করছেন, তাদেরকে আমি বলবো সতর্কতার সাথে আপনারা গাড়িগুলো কিনবেন। দেখবেন এখানে আসার পরে ফেসবুকে এবং ব্লকেটে প্রচুর পরিমাণে গাড়ির অ্যাডভার্টাইজমেন্ট। মানুষ কেন গাড়ির অ্যাডভার্টাইজমেন্টগুলো দেয়? কারণ হয়তো সে অনেক বেশি ট্যাক্স অলরেডি দিয়ে ফেলেছে, বা সে কেনার পর হয়তো দেখছে যে ইয়ারলি ট্যাক্স অনেক বেশি, সে কারণে সেই গাড়িটা সেল করে দিতে চায়, এবং এমন কারো কাছে সেল করতে চায় যে নতুন সুইডেনে এসছে, কারণ সে এখনও অনেক কিছুই জানে না, যতক্ষণ পর্যন্ত না আপনি আলানের নরিটান্স থেকে এই ভিডিওটা দেখছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমার এই ইনফরমেশনগুলো, গাড়ি সংক্রান্ত যে ইনফরমেশনগুলো, সেগুলো সবই একদম অথেন্টিক ইনফরমেশন। এটা ট্যাক্স কারভ্যাক্স থেকে নেওয়া। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে, আপনারা এখানে গিয়েও আপনারা হয়তো ভিডিওটা দেখার পর আপনারা লিঙ্কে গিয়ে হয়তো চেক করতে পারবেন। বাট এখানে অনেক কথা লেখা আছে, আমি ক্রমানুসারে পর্যায়ক্রমে বিভিন্ন ট্যাক্স দেরিতে দিলে কি হয়, ট্যাক্স কবে দিতে হবে, গাড়ির ইন্স্যুরেন্স করতে কি করতে হবে, একটা গাড়ি কেনার পর কি কি করণীয়, এই জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো। কি ধরনের গাড়ি কিনলে একটা স্টুডেন্টের জন্য ভালো হবে, কোন মডেলের গাড়ি কেনা উচিত, এই জিনিসগুলো নিয়ে আমি পর্যায়ক্রমে বিভিন্ন পর্বের মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। নর্ডিক টাসদের মাধ্যমে জুন থেকে যারা স্প্রিং সেমিস্টার 2022 জন্য অ্যাপ্লিকেশন করতে চান মাস্টার্স প্রোগ্রাম ইন সুইডেন, আপনারা সবাই নর্ডিক টাসের service@nordictrans.se মেইল করুন এবং নর্ডিক টাসের ওয়েবসাইট ভিজিট করুন www.nordictrans.se, সেখানে গিয়ে আপনাদের এলিজিবিলিটি টেস্ট দেন এবং যদি পাস করেন আপনারা সাথে সাথেই একটা মেইল পেয়ে যাবেন উইথ প্রসেস। প্রসেস দিয়ে যদি কোনো কনফিউশন থাকে ইমিডিয়েটলি সেন্ড এ মেইল টু service@nordictrans.se এবং এর মাধ্যমে খাদিজ অথবা দিনা আপনাকে হেল্প করবে ইনফরমেশন দিয়ে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, করোনার এই পরিস্থিতিতে সবাই 2 মিটার সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন প্রত্যেকের প্রত্যেকের কাছ থেকে। আমি সবাইকে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য আহ্বান করে আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট এপিসোডে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।